যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই, শুধু অপেক্ষা সঠিক সময়ের। আসসালামু আলাইকুম, আমি মানসুরা মুন্নি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো তো আছি, কিন্তু মনটা বেশি একটা ভালো নেই। কী কারণে ভালো নেই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা আজকে শুরু করেছি একদম রান্নাবান্না সব কিছুর শেষে, কিছুটা চিতই পিঠা বানাবো সেই জন্য। কেননা এর আগেও একদিন আমি চিতই পিঠা শেয়ার করেছিলাম, যে সর্বপ্রথম আমি পিঠা বানিয়েছি, তো মোটামুটি ভালো হয়েছিল সেদিন পিঠাটা। সেই ভরসাই আজকে সাহস করে আর একবার করার চেষ্টা করতেছি, কিন্তু একটা ছোট্ট একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, অবশ্যই আপনারা দেখতে পাবেন সামনে। আর ভিডিওটা যেহেতু আমি স্টার্ট করে দিয়েছি, আর যারা দেখা স্টার্ট করে দিয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই। এই যে আমার ইউটিউব চ্যানেলটা, এটা কিন্তু আমার একটা খুব শখের এবং যত্নের একটা চ্যানেল। সেটা হচ্ছে দীর্ঘ 10 মাস যাবত আপনারা অনেকের হয়তোবা সন্তান আছেন, কিন্তু আমার তো সন্তান নেই। তো আমি এই চ্যানেলটাকে আমার সন্তানের মতো লালন পালন করতেছি। শর্ট ভিডিও দিয়ে যদিও শুরু করেছি, ব্লগ ভিডিও দেওয়া শুরু করেছি, এই যে বিগত 4-5 মাস হবে আমার চ্যানেলে, কিন্তু একদম খুব কম ব্লগ ভিডিও আছে, সম্ভবত 50 থেকে 55টা। কিন্তু আমার কথা হলো, এখানে আমি কিন্তু আমিও জানতাম না অনেক কিছু, রুলস অনেক কিছুই জানতাম না, কিন্তু আস্তে আস্তে জেনেছি। জানার পরে কিন্তু কখনোই কারো ক্ষতি করিনি, কিন্তু এখন দেখতেছি কন্টিনিউসলি আমাকে স্প্যাম কমেন্ট করে যাইতেছে সবাই। তো আমি তো বলি, আমরা যারা ইউটিউব চালাইতেছি প্রতিদিন ভিডিওতে কিন্তু আমরা বলি যে আমাদের ভিডিওতে একটা লাইক করেন, এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু কাউকে বলা হয় নাই যে আপনি কমেন্টে বলে যান। যদি আমাকে বলতেই ইচ্ছে করে যে আপনি আমার সাবস্ক্রাইবার, তাহলে অবশ্যই আমার কমিউনিটিতে একটা পোস্ট করেন। এতে কমিউনিটিতে লেটার রেখে গেলে 24 ঘন্টা সময় হলে আমি অবশ্যই ব্যাক দিব। যদি তার আগে দিতে যাই তাহলে আপনারও কোনো ফায়দা নেই, আমারও কোনো ফায়দা নেই। আমার মনে হয় আমার কোনো সাধারণ দর্শকরা এই কাজগুলো করেন না, কিন্তু যারা আমাকে কমেন্ট করতেছেন তারা এই প্ল্যাটফর্মেই কাজ করতেছেন, তো তারা তো জানেন যে কী বিষয়টা কী। যাই হোক, ভিডিও সংক্রান্ত কিছু একটা বলি। তো পিঠা বানাবো বলে আমি আগেই খোলাটা চুলায় দিয়ে রেখেছিলাম, যখন দিয়েছি গরম হয়ে গেছে, তার একদম পুরো সামনেই আমি ছিলাম, 2 সেকেন্ডের মাথায় এমনভাবে এই হাঁড়িটা বাস্ট হয় যে আমি জাস্ট পিছনে মোড়ার সাথে সাথেই বাস্ট হয়। যদি আমি সামনে থাকতাম তাহলে হয়তো বা আজকে আমার চোখের কোনো একটা দুর্ঘটনা হয়তো বা ঘটে যেত। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করি যে তার কিছু একটা হয়নি। আমি জাস্ট যখনই মরেছি তারপরে এইটা বিকট শব্দ হয়ে এই হাঁড়িটা ভেঙে গেছে, তো খুব মানে ভয় পেয়ে গেছিলাম আমি ওই সময়। তখন আমি একটা চিৎকার মারি, আমার হাজব্যান্ড সাথে সাথে চলে আসে। তো হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন যে কতটা চারপাশ একদম পুরো ছেঁড়াবাড়া হয়ে গেছিলো এই হাঁড়িটার মাটি দিয়ে। তো আমি ভেবেছিলাম যে হয়তো বা পিঠাই আরও বানাতে পারবো না, গোলাও তো গুলে ফেলেছি, এটা তো ফালানোও যাবে না। তো এক সাইডে দেখলাম যে না, এক সাইড যেহেতু নষ্ট হয়েছে আর এক সাইডে পিঠা বানানো যাবে, সেই ভরসা করে তো একটা পিঠা প্রথমে ভয়ে ভয়ে দিয়েছিলাম। যদিও পিঠাগুলো অতটা বেশি ভালো হয়নি, কিন্তু ভালো না হলেও খাওয়া গিয়েছে, এজন্য আলহামদুলিল্লাহ প্রকাশ করি। আর ভিডিওর শুরুতে যে সকল কথাগুলো বলেছি, প্লিজ কেউ নেগেটিভলি নেবেন না, পজিটিভলি নেবেন, কারণ আমার কিছু করার নেই। আমি খুব কষ্ট পাচ্ছি জানেন, কেননা সবাই এরকম করতেছেন, কী করে হয়, সবাই তো করেন না। আর প্রথম দিকে বলার কারণ হচ্ছে যারা এই কাজগুলো করেন তারা ভিডিও ফুল দেখেনি না, তো ভিডিওর মাঝে কী বললো কে আর ভিডিও শেষে কী বললো তারা কেউ শোনার তাদের কোনো সময়ই নেই। তো সেজন্য আমি কিন্তু প্রথমে বলার চেষ্টা করেছি। আর যারা আমার সাধারণ দর্শক তারা কখনোই কাজ করেন না, করেন শুধুমাত্র ইউটিউবে যারা কাজ করেন তারাই, কিন্তু তারা যেহেতু চান যে তাদের ভিডিও সবাই দেখুক, তাহলে আমরাও তো চাই আমাদের ভিডিও সবাই দেখুক। আমি জানি যে আমার ভিডিও হয়তো বা কোয়ালিটি ফুল না, ওরকম কোনো কিছু দেখানোরও না, যদি দেখানো না হয় তাহলে ক্লিক কেন করেন যদি দেখেন ভিডিও।
আমি যদি কারো ভিডিও দেখি অবশ্যই ফুল দেখার চেষ্টা করি, না হলে মিনিমাম একটা ওয়াচ দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার যতটুকু বুঝেছি অনেকেই আছেন যারা আমার ভিডিও খুব, কিন্তু আমার খুব পরিচিতই এবং তাদের ভিডিও আমি কন্টিনিউয়াসলি দেখতেছি, তারাও কিন্তু আমাকে ফুল ভিডিও ওয়াচ করেন না, সেটা কিন্তু আমি বেশ বুঝতে পারি। যাই হোক, আমি বিশ্বাস রাখি যে একদিন না একদিন আমি সফলতা পাব, আর আমি আমার কাজকে বিশ্বাস করি, আমার নিজেকে বিশ্বাস করি। আমি আমার সাধ্যমতো এবং আমার যতটুকু আছে জ্ঞান বুদ্ধি দিয়ে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি। আমি মনে করি, আমি না, প্রত্যেকেই কিন্তু তার বেস্টটা দেওয়ার চেষ্টা করে, যে যার যতটুকু জ্ঞান। এখন আমার এর বেশি নাই, আমি কি করে দেখাবো বলেন? কিন্তু যতটুকু আছে ততটুকু তো দেখানোর চেষ্টা করি। প্লিজ এটাকে অ্যাপ্রিসিয়েট করেন, কারণ কেউরে যদি উৎসাহ দেওয়া হয় সে কিন্তু ভালোই হবে, কারো খারাপ হবে না। কারো যদি আমি ভালো চাই তাহলে অবশ্যই নিজের ভালোটাও হয়। যাই হোক, অনেক তিক্ত কথা বলে ফেলেছি, প্লিজ কেউ কিছু মনে করিয়েন না। আর ভিডিওর এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে চলে এসেছেন এবং আমার কথাগুলো শুনতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আবার সেই পুরনো কথাই বলতেছি যে আমার চ্যানেলে আজ যদি কেউ নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিন্তু সাবস্ক্রাইব করে প্লিজ কমিউনিটিতে বলে যাবেন, যদি তার যে চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই অপেক্ষা করবেন, আমি তার 24 ঘন্টা পরে ফিডব্যাক দিয়ে দেবো। এবং আপনি যদি আমার সাথে কন্টিনিউয়াসলি থাকেন আমিও আপনার সাথে কন্টিনিউয়াসলি থাকবো, এটা আমি কথা দিতেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, যারা ফ্রেন্ড হচ্ছেন প্রতিদিনই ফ্রেন্ড হইতেছেন বন্ধুর জন্য শুধুমাত্র, পরের দিন আর তাদের ভিডিওতে দেখি না, তো সেই রকম ফ্রেন্ড দিয়ে সেই রকম সাবজেক্ট দিয়ে আমি কী করবো বা আপনারাও কী করবেন বলেন? সবাই তো এখানে কাজ করার জন্য এসেছে, সবার ভালোবাসা পাওয়ার জন্য এসেছে, কেউ কারো স্বার্থে বা কেউ কারো পারিবারিক সম্পর্কের কারণে না, যে আপনাকে আমি জাস্ট একটা ফ্রেন্ড দিলে আপনার অনেক কিছু উদ্ধার হয়ে গেল, তা কিন্তু একদমই না। যাই হোক, পিঠাগুলো দেখেছেন কিন্তু একটাও ফুলে নেই, আমি পরবর্তীতে বেকিং সোডাও ইউজ করেছি তাও ফুলে নেই। কী কারণে ফুললো না, যতটুকু ফুলেছে তাও আমি আলহামদুলিল্লাহ প্রকাশ করি। খাওয়া তো গেছে, ফালানো তো আর যায়নি, খাবার নষ্ট করার তো বেশি একটা ভালো না, ভালো বেশি একটা কি ভালোই না খাবার নষ্ট করা। তো আমি এটাকে দুধ দিয়ে আর খেজুরের গুড় আর হচ্ছে তালের গুড় মিক্সড করে আমি এখানে এটাকে দুধ চিতই করেছি। তো ভাবলাম একটু পরিবেশন করে আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। আবারও বলতেছি, প্লিজ কেউ কিছু মনে করবেন না, এই কথাগুলো বলতে আমারও একদম ভালো লাগেনি এভাবে কথা বলা। সবাই যতটুকু আমাকে চিনেন আমি কিন্তু এভাবে কথা সচরাচর বলি না, তো প্লিজ আমাকে আমার এই বিষয়টা আপনারা পজিটিভলি নেবেন, আমার কষ্টটা বোঝার চেষ্টা করবেন। তো যাই হোক, আপনারা পিঠা খেতে থাকেন, সকলে সুস্থ থাকা কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।